দেখো বন্ধুরা, আজকে আবার ক্লাস 9-এর 18 নম্বর অধ্যায়ের বৃত্তের ক্ষেত্রফল সংক্রান্ত যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারটার বিভিন্ন অঙ্ক সমাধান কী করে আমরা করব সেটা দেখব আজকে। প্রথমে সেটা দেখার আগে এই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার যে সমস্ত ফর্মুলা এবং পদ্ধতিগুলো আছে সেগুলো প্রথমে আজকে দেখে নিই। প্রথমে ক্ষেত্রফল বের করার জন্য বোঝানোর সুবিধার্থে আমরা একটি বৃত্তকে খাতায় এঁকে নিয়েছি। এই লাল রঙের এটা হচ্ছে একটি বৃত্ত যার কেন্দ্রবিন্দু হচ্ছে এটা, অর্থাৎ ও, এবং তার ব্যাসার্ধ হচ্ছে ও এ। ব্যাসার্ধ কি? না তো পরিধির উপর অবস্থিত যে কোনো একটি বিন্দু থেকে তার কেন্দ্রের দূরত্ব যেটা, সেটা হচ্ছে ব্যাসার্ধ, যাকে ইংরেজিতে রেডিয়াস বলা হয়। তাই আমরা ধরে নিয়েছি ব্যাসার্ধ সমান আর, ও এটা হচ্ছে আর। এখন সেই বৃত্তের ক্ষেত্রফল মানে সেই বৃত্তের কতটা জায়গা, এখানে কতটা জায়গা আছে সেটাই হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। সেই বৃত্তের ক্ষেত্রফল সমান পাই ইনটু ব্যাসার্ধ, এই যে ও এ ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধর স্কোয়ার, অর্থাৎ ব্যাসার্ধকে বর্গ করে তার সঙ্গে পাই গুণ করলেই বৃত্তের ক্ষেত্রফল হয়ে যাবে, অর্থাৎ পাই আর স্কোয়ার। এখন এই পাই, পাই মানে কি? পাইটা হচ্ছে, তোমরা সবাই জানো, প্রথম অধ্যায়ে আমরা পড়েছি পাইটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা, কিন্তু সুবিধার্থে এখানে পায়ের মানটা প্রায় 22/7-এর কাছাকাছি মান হয়, তাই এখানে পাই মানে ধরে নেবো 22/7। আর একটা জিনিস এখানে থাকে, এই বৃত্তের পরিধি, এই পরিধিটা বার করতে দেয় অনেক সময় বা পরিধিটা কাজে লাগে। পরিধির ফর্মুলা হচ্ছে 2πr, 2πr। এই এখানে আরের মানটা বসিয়ে দিয়ে পায়ের মান 22/7 বসিয়ে দিলে এটা ক্যালকুলেশন করলে আমাদের পরিধিটা বেড়ে যাবে, তোমরা অবশ্যই এটা জানো। এখন যদি কোনো অঙ্কর ক্ষেত্রে অর্ধবৃত্তের ক্ষেত্রফল বার করতে দেয়, অর্ধবৃত্ত হচ্ছে বৃত্তের যদি আমি ব্যাস বরাবর কেটে ফেলি তাহলে বৃত্তটা দুটো ভাগে ভাগ হয়ে যায়, তার মধ্যে একটা ভাগ নিয়েছি, এটাকে বলা হয় অর্ধবৃত্ত। এটা হচ্ছে ও বিন্দুটা হচ্ছে কেন্দ্র, এটা পরিধির উপর অবস্থিত একটি বিন্দু হচ্ছে এ, ও এটা হচ্ছে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধকে ধরে নিয়েছি আমরা আর। এখন সেই অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত হবে? এই বৃত্তের ক্ষেত্রফল যা দাঁড়িয়েছে পাই আর স্কোয়ার, তার অর্ধেক, অর্থাৎ 1/2 মানে হচ্ছে অর্ধেক পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ারের অর্ধেক। এই প্রধানত এই দুটো ফর্মুলা এই চ্যাপ্টারটাতে আছে, তাছাড়া অঙ্ক করার ক্ষেত্রে যদি কোনো আরও ফর্মুলা লেগে থাকে তো আমরা তখন সেখানেই সেটা আলোচনা করে দেব। এখন এইটাই আমরা ভালো করে মনে রাখবো। চলো দেখে নিই এবার অঙ্কগুলো কী আছে। দেখো আমরা প্রথমেই চলে এসেছি কোষে, দেখি 18। এখানে 1 নম্বরে যে অঙ্কটা আমাদের সামনে বলেছে, কি বলেছে? আমিনা বিবি আজ 2.1 মিটার লম্বা একটি দড়ি দিয়ে তার গরুটিকে ফাঁকা মাঠে খুঁটির সঙ্গে বাঁধলেন। হিসাব করে দেখি গরুটি সব থেকে বেশি কতটা জমির ঘাস খেতে পারবে। অর্থাৎ একটা গরু যাকে 2.1 মিটার লম্বা একটা দড়ি দিয়ে একটা খুঁটির সঙ্গে মাঠে বেঁধে দিয়েছে, তাই দড়ি দিয়ে যদি একটা গরুকে খুঁটিতে ফাঁকা মাঠে যদি বেঁধে দেয়, তার মানে গরুটি ওই খুঁটিটি থেকে দড়িটির যে দূরত্ব তার বাইরের ঘাস খেতে পারবে না। অর্থাৎ গরুটি যদি ঘাস সারাদিন ঘাস খায় তাহলে যতটা ঘাস খেতে পারবে সেই জায়গাটা হবে একটা বৃত্তাকার। এখন এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা ধরে নিয়েছি ঘাস খাওয়া বৃত্তাকার জায়গাটি, অর্থাৎ যে জায়গাটা খেয়েছে সেটা বৃত্তাকার জায়গা, তার ব্যাসার্ধ আর, সেটাই বলে দিয়েছি দড়িটার দৈর্ঘ্য, অর্থাৎ 2.1 মিটার, এটা আমরা লিখে নিলাম। তারপর আমাদেরকে বার করতে হবে সেই জায়গাটা কতটা যেখানে ঘাস সে খেয়ে ফেলেছে, তাহলে নির্ণেয় বৃত্তাকার জায়গার ক্ষেত্রফল, নির্ণেয় অর্থাৎ সেটা আমাকে বার করতে হবে, তাই নির্ণেয় বৃত্তাকার জায়গার ক্ষেত্রফল, ক্ষেত্রফলের ফর্মুলা কি? সমান পাই আর স্কোয়ার, সেটা লিখলাম পাই আর স্কোয়ার। এখন পাই আর স্কোয়ার লেখার পর এই পায়ের মানটা 22/7 বসিয়ে দিয়েছি, ইনটু আর, আর মানে হচ্ছে 2.1, এই 2.1টা স্কোয়ার যেহেতু আছে তাই দুবার লিখলাম 2.1 × 2.1। তাহলে এবার কাটাকাটি করছি, দশমিক তুললাম প্রথমে, দশমিক তুললে নিচে 10, তোমরা সবাই জানো এটা, দশমিক তুললে নিচে 10 হয়ে যায়, কারণ দশমিকের পর এখানে একটা সংখ্যা আছে, দশমিকের জন্য 1, দশমিকের পর একটা সংখ্যার জন্য 0। তো এবার 7 দিয়ে 3, 7 থেকে 21 কেটে গেল, তাহলে উপরে উপরে থাকলো 22 আর 3, 3 বাইশ 66, গণিত 2.1, তাকে 10 দিয়ে ভাগ,
অর্থাৎ একাই গুণ করে 10 দিয়ে ভাগ করলে হবে 13.68 বর্গ মিটার, এটা হয়ে যাবে এর অ্যান্সার। চলো দেখো এবার দুইয়ের অঙ্কটা আমরা কিভাবে করব। এখানে দুইয়ের অঙ্কটা তো বলেছে সোহানা একটি বৃত্ত আঁকবে যার পরিধি হবে 35.2 সেন্টিমিটার। হিসাব করে দেখি সোহানা যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে এবং বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। তাহলে একটা বৃত্ত এঁকেছে যার পরিধি হয়েছে 35.2 সেন্টিমিটার, এবার সেই বৃত্তের ব্যাসার্ধই বা কত হবে এবং ক্ষেত্রফলই বা কত হবে সেটা আমি আজকে বার করব। তো দেখো কীভাবে এটা বার করব। আমরা দুইয়ের অঙ্কটা আমরা লিখে নিয়েছি। ধরি সোহানার আঁকা বৃত্তটির ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, যেহেতু বৃত্তের ব্যাসার্ধ জানি না তাই ধরে নিয়েছি এটা 8 সেন্টিমিটার। তাহলে যদি 8 সেন্টিমিটার হয় সেক্ষেত্রে বৃত্তের পরিধি কী? বৃত্তের পরিধি সেই ফর্মুলাটা 2πr সেন্টিমিটার। এখন তাহলে বইয়ে তো পরিধিটা বলে দিয়েছে, তাই বইয়ে পরিধিটা যদি বলে দেয় তাহলে প্রশ্ন অনুসারে 2πr টা 35.2 হয়ে যাবে। তাহলে আমি এটার সঙ্গে এটা সমান করে যদি 8-এর মানটা সমাধান করতে চাই তাহলে আমরা কী করব, 2×22/7×8, আর পায়ের মানটা বসিয়ে নিয়েছি, সমান 35.2। এখন 8 সমান কত হবে, 35.2×22/7টা ওই দিয়ে গেলে 7/22, ইন্টু 2টা ওই দিয়ে গেলে 1/2। এবার কাটাকাটি করব, 35.2-এ দশমিকটা উঠে গেল, নিচে হয়ে গেল 10, 22 11 দিয়ে কাটছি, 11×2 22, 11 দিয়ে কাটলে 3×11 33, 11×2 22 অর্থাৎ 32, 2 দিয়ে কাটলাম 16×2 32, 2 দিয়ে কাটলাম 8×16, তাহলে ওপরে পড়ে থাকলো 7×8=56, নিচে পড়ে থাকলো 10, অর্থাৎ 5.6। তাহলে বৃত্তটির ব্যাসার্ধ কত হয়ে গেল, ব্যাসার্ধ হয়ে গেল 5.6 সেন্টিমিটার, এটা হয়ে গেলো সেই বৃত্তের ব্যাসার্ধ। প্রথম উত্তরটা আমরা পেয়ে গেছি। এবার আমাদেরকে বার করতে হবে বৃত্তটির ক্ষেত্রফল। তাহলে বৃত্তটির ক্ষেত্রফল এখন ফর্মুলাটা আমরা জানি, ফর্মুলাটা হচ্ছে πr² তাহলে লিখলাম বৃত্তটির ক্ষেত্রফল সমান πr². এখন পায়ের মানটা 22/7 সেটা বসিয়ে দিলাম, ইন্টু আর আর মানে হচ্ছে 5.6, সেটা দুবার, 5.6×5.6, দুবার কেন, কারণ মাথায় স্কোয়ার আছে, স্কোয়ার মানে দুবার। এখন দশমিক তুললাম নিচে 10, এই দশমিক তুলে নিচে 10, দশমিকের পর একটা সংখ্যার জন্য 10 হলো, দুটো সংখ্যা থাকলে 100 হতো। তাহলে এবার কাটাকাটি করছি, 7×8=56, তাহলে হয়ে গেল 22×8=56, এই 22×8=56, এই 22×8=56কে যদি গুণ করি তাহলে 58/56, অর্থাৎ 9856, নিচে 10×10=100, তাহলে এটা করলে হবে 58.56, কারণ নিচে দুটো শূন্য, দুটোর আগে দশমিক এসে বসবে, তাহলে দশমিকটা বসবে এখানে, 98.56 বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার, এটা হচ্ছে সেই বৃত্তটির ক্ষেত্রফল। দেখো পরের অঙ্কটা আমাদের কি বলেছে, তিনেরটা। রেখার দিদিমা একটি গোলাকার টেবিলে ঢাকনা তৈরি করেছেন, একটা গোলাকার টেবিলে যে ঢাকনা হয় সেগুলো তৈরি করেছেন, যার ক্ষেত্রফল 5,544 বর্গ সেন্টিমিটার, তিনি ওই টেবিলের ঢাকনার চারিদিকে রঙিন ফিতে লাগাতে চান, হিসেব করে দেখি দিদিমাকে কত দৈর্ঘ্যের রঙিন ফিতে কিনতে হবে। অর্থাৎ টেবিলের ঢাকনা চারিদিকে যদি রঙিন ফিতে লাগাতে চান তাহলে সেই ঢাকনার চারিদিকে দৈর্ঘ্যটা বার করতে হবে, অর্থাৎ ঢাকনাটার পরিধি বার করতে হবে। তাহলে যে গোলাকার টেবিলের ঢাকনা তিনি তৈরি করেছেন তার পরিধিটা বার করতে হবে, কিন্তু এখানে পরিধি বের করতে গেলে যে ব্যাসার্ধটা দরকার সেই ব্যাসার্ধটা বলা নেই, তাই এখানে ক্ষেত্রফলটা যেহেতু বলে দিয়েছে তাই ক্ষেত্রফল থেকে আমরা ব্যাসার্ধটা প্রথমে বার করে নেবো। তো কীভাবে বার করে নেবো বা কীভাবে এই অঙ্কটা করবো একটু দেখে নাও। দেখো তিনের অঙ্কটা, প্রথমে ধরে নিয়েছি যেহেতু বলা নেই ব্যাসার্ধটা কত, তাহলে বৃত্তাকার ঢাকনার ব্যাসার্ধ সমান 8 সেন্টিমিটার আমরা ধরে নিয়েছি প্রথমে। তাহলে যদি 8 সেন্টিমিটার ব্যাসার্ধ হয়ে যায় তাহলে সেই বৃত্তাকার ঢাকনার ক্ষেত্রফল কতটা হবে, মানে ফর্মুলা জানি πr², সেটা লিখে নিলাম, πr² বর্গ সেন্টিমিটার। তাহলে বইয়ে তো সেই ক্ষেত্রফলটা বলে দিয়েছে 5,544, তাহলে আমরা সব প্রশ্ন অনুসারে সমান করলাম, πr² = 5,544, তাহলে মানটা এর পায়ের মানটা বসিয়েছি 22/7×r² = 5,544, r² =
5544 ইন্টু 22/8টা দিয়ে গেলে 7/22, কাটাকাটি করছি, 11 2 গুণে 22, 5 11 55, 4 11 44, দুটো সংখ্যাও নিয়েছি তার জন্য মাঝে শূন্য আসবে, তাহলে 504 হলো। এখন এই 22 যে 2 পড়ে থাকলো, সেই 2 দিয়ে 504-কে কাটলে হবে 252, তাহলে 252 সঙ্গে 7 গুণ করলে 1764। এই 1764 হচ্ছে আর স্কোয়ার, তাহলে আর সমান রুট ওভার 1764, তাহলে বর্গমূল করলে হবে 42 সেন্টিমিটার, 1764 বর্গমূল 42 সেন্টিমিটার। তাহলে ঢাকনার পরিধি কত হয়ে গেল, তাহলে ব্যাসার্ধ হলো 42 সেন্টিমিটার, তাহলে পরিধি হবে 2πr, 2πr মানে 2 × 22/7 × 42, আরের মানটা বসিয়ে দিলাম আর পায়ের মানটা বসিয়ে দিলাম, কাটাকাটি করছি, 6 7 42, 6 22 গুণ 44, 44-কে 6 দিয়ে গুণ করলে 264 সেন্টিমিটার, তাহলে ঢাকনাটা যেটা তৈরি করবে তার পরিধি 264 সেন্টিমিটার, অর্থাৎ দিদিমাকে 264 সেন্টিমিটার দৈর্ঘ্যের ফিতে কিনতে হবে, কারণ পরিধি বরাবরই তো ফিতেগুলো আঁটাবে, তাহলে কত দৈর্ঘ্যের ফিতে কিনতে হবে, 264 সেন্টিমিটার দৈর্ঘ্যে। তো এটা আমরা তোমাদের 3টে অঙ্ক এখানে করে দেখালাম, আবার পরবর্তী আরও অঙ্ক পরের ভিডিওতে তোমরা করে দেখো, তোমরা দেখতে থাকো আর তোমরা বেশি বেশি করে শেয়ার করো, আরও অঙ্ক তোমাদের সামনে আমি এসে করে দেখাবো। থ্যাংক ইউ।